নমস্কার, গুড মর্নিং আর সুপ্রভাত। নজরে আঠেরো, আমি ইলমাজ রোজি আপনাদের সঙ্গে। আর প্রথমেই নজর রাখবো চিতার খবরে। 75 বছর পর ভারতে এলো চিতা। নামিবিয়া থেকে বিশেষ বিমানে আটটি চিতা এলো দেশে। নিজের জন্মদিনে এই আটটি চিতাকে কোনো জাতীয় উদ্যানে ছাড়লেন নরেন্দ্র মোদী। আগামী 5 বছরে মোট 50টি চিতা আসবে এই দেশে। সাত দশক পর ভারতে এলো চিতা। নামিবিয়া থেকে এদেশে এলো আটটি আফ্রিকান চিতা। এখন থেকে এদের ঠিকানা মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যান। নিজের জন্মদিনেই আটটি চিতাকে কোনো জাতীয় উদ্যানে ছাড়লেন নরেন্দ্র মোদী। ক্যামেরা হাতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে। আজ ভারত কি ধরতি পর চিতা লট আয়ে হ্যায়। ये दुर्भाग्य रहा कि हमने 1952 में चीतों को देश से विलुप्त तो घोषित कर दिया, लेकिन उनके पुनर्वास के लिए दशकों तक कोई सार्थक प्रयास नहीं हुआ। इसके पीछे एक विस्तृत चीता एक्शन प्लान तैयार किया गया और आज हमारी वो मेहनत परिणाम के रूप में हमारे सामने है। कुनो नेशनल पार्क में चीता फिर से दौड़ेंगे। সাত দশক আগে ভারতে ছিল এশীয় চিতাদের আস্তানা। ক্রমাগত শিকারের জেরেই কমতে থাকে চিতার সংখ্যা। সালটা 1947, স্বাধীনতার বছর। অধুনা ছত্তিশগড়ের অন্তর্গত সুরগুজার রাজা রামানুজ প্রতাপ সিং তিনটি চিতা শিকার করেন। অনেকে বলেন চিতা শিকারের এই ছবি দেশে চিতার শেষ অস্তিত্বের প্রমাণ। 1952 সালে চিতাকে সরকারিভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। এর সাত দশক পর ফের ভারতের মাটিতে চিতা। বিশেষ বিমানে নামিবিয়া থেকে চিতা এলো এদেশে। নিউজ 18 বাংলা।